আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা দিয়ে বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব কিছু হলো সম্পদ, তার মধ্যে সর্বোত্তম সম্পদ হলো একজন সতী সাধবী নারী। সুবহানাল্লাহ। যার ঘরে একজন সতী নারী আছে, যার ঘরে একজন ইমানদার নারী আছে, যার ঘরে একজন ইমানদার স্ত্রী আছে, তার জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রসুল নারীর মর্যাদা দিয়েছেন, আল্লাহ রসুল নারীদের মর্যাদাকে খাটো করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনসাল ইবনে সাদ সাঈদি রাদিয়াল্লাহু তাআলা নুকাল قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيتي وما بين رجليه أضمن له الجنة। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারো, দুইটা জিনিসের দায়িত্ব যদি তোমরা গ্রহণ করতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। তো আসতে হলো কেন? নিতে পারবেন দুইটা জিনিসের দায়িত্ব? যদি পারেন তাহলে হাদিস বলা হবে, আর যদি না পারেন তাহলে এই হাদিস এখানে অফ। পারবেন দুইটা জিনিসের দায়িত্ব নিতে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মা বাইনা লিহাইয়াতি, লিহাইয়া বলা হয় থুতনি, মাড়ি। এই দুই থুতনির মধ্যখানে যে জিনিসটা আছে সেটার নাম হলো জিব্বা। এই জিব্বা দ্বারা গীবত হয়। জিব মানুষ কথায় বলে বোবার কোনো শত্রু নাই। জিব্বা দ্বারা গীবত হয়, জিব্বা দ্বারা বেফায়সা কথাবার্তা হয়, জিব্বা দ্বারা অন্যায় সংগঠিত হয়, দুনিয়ার যত মিথ্যা সংগঠিত হয় এই জিহ্বা দ্বারা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার জিহ্বার হেফাজত করতে পারো, তুমি যদি তোমার জিহ্বার দায়িত্ব নিতে পারো, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। আলহামদুলিল্লাহ। ওয়ামা বাইনা রিজলাইহি, আল্লাহ রাসূল বলেছেন, দুই ঠ্যাঙের মধ্যখানে মানুষের লজ্জা স্থান। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি তোমার লজ্জা স্থান হেফাজতের দায়িত্ব নাও, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। সুতরাং এই দুইটা জিনিসকে যদি মানুষ হেফাজত করতে পারে, এই দুইটা জিনিসের দায়িত্ব যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমিন।